এবার যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইম্প্যাক্ট ফিল্ম ফেস্টিভ্যালের আসরে বেস্ট সেমিফাইনাল অ্যাওয়ার্ড পেল অসমাপ্ত চা। এর আগে ১৬তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের সিনেমাটি প্রথমবারের মতো প্রদর্শিত হয়। একক চরিত্রে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ লিখেছেন মৌসুমী আচার্য। প্রায় পাঁচ বছরের বিরতি শেষে অসমাপ্ত চা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনি। সিনেমাটিতে একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরিখে কিভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, স্বাদ ও ইচ্ছাগুলো হারিয়ে যায় তারই প্রতিচ্ছবি এই চলচ্চিত্র।